হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দেখ সূর্য তুই দীপার কথা একদম শুনবি না ও কিন্তু তোকে ফ্যাসাতে ফেলবে ও সেরকমই একটা মেয়ে আমি বলছি না এগুলো আমার ভালো লাগছে না একদম চুপ হয়ে যা কা হ্যাঁ উনি নিষেধ যখন করছেন আপনি বারবার করে একই কথা কেন বলে যাচ্ছেন সূর্য রেগে যায় বলে কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানতে চাই না আমি এক্ষুনি আমার লাগেজ নিয়ে বাড়ি থেকে চলে যাব এখানে আমি থাকবো না চিৎকার চেঁচামেচি শুনে দীপার দাদা বৌদি চলে আসে দীপা বলে ঠিক আছে আপনি এখান থেকে যেতেই পারেন তবে পুলিশের কাছে গিয়ে আপনি রিপোর্ট করবেন যে কেন আপনি আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে গেলেন আর কোর্টের আদেশ মেনেই আপনি এখানে থাকতে এসেছেন আমি জানি যে আপনি ভালো মনে এখানে থাকতে আসেননি তাই বলছি যে আপনাকে এবং আমাকে এক হয়েই থাকতে হবে সূর্য আর যেতে পারে না মিশকা খাবার এনেছে দীপা ভেতরে রান্নাঘরে চলে যায় সূর্যর জন্য খাবার তৈরি করতে তখনই মিশকা বলে এই দেখ তোর বেস্ট ফ্রেন্ড তোর জন্য খাবার রান্না করে এনেছে তুই খাবি না একটা প্লেটে খাবারগুলো বেড়ে দেয় সূর্য বলে এত তৈলাক্ত খাবার আমি তো খেতে পারি না আমার নিজে হাতে রান্না করা তুই খাবি না সূর্য আর ভাবে যে আমি তো এগুলো রান্না করিনি রেস্টুরেন্ট থেকে আনিয়েছি জানলে তুই তো খাবিই না সেটা আমার বললে চলবে না সূর্যকে খাবার খেতে নানাভাবে জোর করে মিশকা আর সূর্য খাবারটা খেতেই যাবেই দীপা ভাবে বৌদি এই খাবারগুলো আমি তৈরি করেছি ওনার জন্য সাদা রুটি চিকেন স্টু যেগুলো উনি খেতে ভালোবাসেন তুমি একটু ওনাকে গিয়ে দিয়ে আসবে ডাক্তারবাবু আমি একটু আসবো এসেই খাবারের প্লেটটা সূর্যর সামনে দেয় তো দেখে খুশি হয়ে যায় তার পছন্দের স্যান্ডউইচ রয়েছে সেখানে সূর্য খেতেই যাবে তখনই মিশকা ভাবে যে না আমাকে এইভাবে একটা খাবারের জন্য দীপা মাত দিয়ে দেবে সেটা হতে পারে না দীপা দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে দেখার জন্য যে সূর্য খাবারটা খায় কি না মিশকা দেখে বলে ওই দেখ খাবারটা ওনাকে দিয়ে পাঠিয়ে দেওয়া শুধুমাত্র একটা অভিনয় খাবারটা তো তৈরি করেছে দীপা ওই দেখ বাইরে দাঁড়িয়ে রয়েছে সমস্তটা দেখছে তোর সূর্য সেটা শুনে রেগে গিয়ে মিশকার খাবারগুলো খেতে শুরু করে আর তখনই প্রতিবেশী কয়েকজন মহিলা আসে এসে বলে এই মেয়েটাকে এতরাতে দীপা বলে উনি হচ্ছেন ডাক্তারবাবুর পিয়ে তো কি হয়েছে পিএা জিএ যেখান থেকে এসেছে সেখানে চলে যাও বলছি এত রাতে এখানে আসা চলবে না পাড়ার মানুষ কি বলবে দীপা আছে সূর্যর বউ সে দেখে নেবে সব বিষয়টা ওর কি প্রয়োজন না প্রয়োজন তুমি এখানে কেন এসেছো উনি এসেছিলেন দেখাশোনা করতে যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কি না কী আর ঠিক থাকবে সব কিছু দীপার ম্যানেজ করে নেবে যাও বলছি এখান থেকে তোমাকে চলে যেতেই হবে এই বলে মিশকাকে ধমক দিলে সে রেগে সেখান থেকে চলে যায় দীপা চালাকি যে করে সেটা সূর্য বুঝতে পারে সূর্য হাত ধুতে ভেতরে চলে যায় এরপরে সূর্য তো আর খাওয়া হলো না মিষ্কার খাবার খেতে পারলো না দীপার দেওয়া খাবারগুলো পরিপূর্ণ খেতে পারলো মিশকা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সেখানে সাধু বাবা সেজে থাকে তবলা কয়েকজনকে নিয়ে আর বলতে লাগে যে ওই যে হলুদ শাড়ি পরে যাচ্ছে একটা মেয়ে আত্মা ওকে নিয়ে আয় ওর মনে অনেক কষ্ট ভালোবাসা নিয়ে ওর ভালোবাসার মানুষ কেউ পাচ্ছে না এই সব কিছু শুনে মিশকা বিশ্বাস করে ফেলে তারপরে সাধু বাবার সামনে গিয়ে হাত জোড় করে বলে যে আপনি আমার প্রিয় মানুষটাকে আমার কাছে এনে দিতে পারবেন তো হ্যাঁ পারবো কেন নয় আমি কতজনের সংসার জোড়া লেগে দিয়েছি আর মনে মনে ভাবে যে তুমি সামনে থেকে দেখেও আমাকে চিনতে পারছো না মিশকা তোমাকে তো এবার আমি নজরে নজরে রাখবো কোনোভাবেই তোমাকে ছাড়বো না দেখো তোমার আমি কি হাল করি দেখুন আপনার বাড়িতে একটা হোম হোমযজও করতে হবে তাহলেই হয়তো আপনার সমস্ত ভাড়া বিপদ আপদগুলো কেটে যাবে এই যজ্ঞের মধ্যে না জানি মিশকাকে এমন কি করবে যার কারণে সমস্ত পরিকল্পনা করে রেখেছে তবলা দীপার সুন্দর করে বিছানা গুছিয়ে দিয়েছে রাত্রিবেলা যেহেতু হয়ে গেছে ঘুমানোর সময় তখনই সূর্যভাবে এই দীপার সাথে আমাকে এক খাটে ঘুমোতে হবে এবার না আমি ঘুমাবো না এই বলে নিজেই খাটে শুয়ে পড়ে এমনভাবে বালিশ জড়িয়ে ধরে শুয়ে থাকে যে দীপাকে এখানে শুতে দেবে না ভাবে বুঝিয়ে দেয় দীপা দরজা বন্ধ করতে গেলে এসে এই অবস্থা দেখে আর ভাবে যে ডাক্তারবাবু আমি জানি আপনি আমার সাথে এক বিছানায় শোবেন না আমার জায়গা কোথায় আমি বুঝতে পারি এরপরে নিচে পাটি বিছিয়ে দীপা শুয়ে পড়ে সূর্য টেরা চোখে দেখছে যে দীপা বালিশ ছাড়া এমনি শুয়েছে কষ্ট হচ্ছে তখনই একটা বালিশ ঢিল দেয় দীপা বুঝতে পারে যে এখনও সূর্যর মধ্যে সেই ভালো মানুষটা রয়েছে সবটা পরিবর্তন হয়ে যায়নি দীপা যখন চোখ বন্ধ করে সূর্যভাবে আমার তো খুব খিদে লেগেছে আমি তো না খেয়ে ঘুমোতে পারি না এখন কি হবে দীপার সামনে গিয়ে হাত নাড়ায় দীপাকে দেখে যে ঘুমিয়েছে কি না যখনই দীপা ঘুমিয়ে যায় তখনই রান্নাঘরে যায় সেখানে গিয়ে দীপা জানে যে সূর্য না খেয়ে ঘুমোতে পারে না এত বছর সংসার করেছে অভ্যেসগুলো তো জানে তাই সুন্দর করে খাবারগুলো ঢাকা দিয়ে রেখেছিল সূর্য গিয়ে দেখে চিকেন স্টু খেতে শুরু করে এত বড় চামচ দেবার খাওয়া যায় নাকি এরপরে বাটি শুদ্ধ খেতে শুরু করে স্যান্ডউইচ খায় দীপা এসে যখন দেখতে পারে যে কী ব্যাপার ডাক্তারবাবু নেই একটা থাল পড়ার শব্দ হয় যে বিড়াল ঢুকেছেন নাকি রান্নাঘরে এসে দেখতে পারে সূর্যের এই অবস্থা এরপরে সূর্য খেতে খেতে বিষম খেতে লাগে দীপা বলে এই খাবারটা আগেই ভালো করে খেতে পারতেন আপনি কেন খেলেন না বলুন তো নিন জলটা খেয়ে নিন না আমি খাবো না বললাম তো এই বলে জলের গ্লাস থেকে জলটা ফেলে দেয় আর যেহেতু মেঝেতে ফেলেছে আর সেখানে লিক করে সূর্য দাঁড়ালে পড়ে যেতে লাগে দীপা সূর্য দুজনেই মেঝেতে পড়ে রয়েছে দাদা বৌদি আসে যে কি হলো রান্নাঘরে তখনই দেখতে পারে দীপা এবং সূর্যকে কাছাকাছি একে অপরকে জড়িয়ে আছে মধ্যরাতে তখনই তারা সেখান থেকে চলে যায় আর বলে দীপা সূর্যকে দেখলে সত্যি খুব ভালো লাগে ওদের জুটিটা একদম এত ভালো ওদের মধ্যে এখনও ভালোবাসা রয়েছে সারা জীবন এভাবেই থাকুক সেটাই আমরা চাই এরপরে দীপা যখন উঠে চলে যেতে লাগে সে পড়ে যেতে লাগলে সূর্য তাকে ধরে ফেলে এখনও সেই টান একটু আঘাত লাগতে দেয় না দীপার গায়ে এরপরে দুজনে অনেকক্ষণ বসে থেকে আরামসে আস্তে ধীরে করে ঘরে চলে আসে দীপা এসে আবারও সূর্য বসে রয়েছে জল খেতে দেয় জানে যে জল না খেয়ে খাবারটা খেয়েছে সূর্য কথা বলতে পারছে না সূর্য বলে কী ব্যাপার এখানে রোদ তো রয়েছে আমি নিয়ে খেয়ে নেব তোমাকে কে বলেছে দিতে দীপা গিয়ে শুয়ে পড়ে সূর্য শুয়ে পড়ে কিন্তু বারবার ভাবছে জলটা না খেলে তো ঘুমো আসছে না এরপরে যখন দীপা ঘুমিয়ে পড়ে তখনই জলের গ্লাসটা নিয়ে জল খেতে শুরু করে দীপাতে উঠে বসে আছে সূর্য লক্ষ্য করেনি তখনই দীপার মুখের দিক তাকিয়ে সূর্য ঘুমিয়ে যায় তাদের এই মিষ্টি করতে করতেই তাদের মধ্যে একটা ভালোবাসার টান এখনই চলে এসেছে দুদিনের মধ্যে দুজনে শুয়ে ভাবছে যে মেয়েটাকে মিস করছি খুব রূপাটা যে কি করছে ওই বাড়িতে অনেক দিন থেকে ওকে দেখি না দুজনে নিশ্চয়ই ভালো আছে দীপা ভাবতে লাগে দুই বোন একসাথে খুব ভালো থাকে ওরা সূর্য ভাবে আমি কোথায় এলাম আমার সোনামাকে দেখতেও পাচ্ছি না খুব মিস করছি সোনামাকে আমার মেয়েটা ভালো আছে তো এগুলো নিয়ে খুব ভাবনা চিন্তা করতে করতেই তারা ঘুমিয়ে পড়ে সূর্য মনে হয় দীপা যখন ঘুমিয়ে গেছে তখনই ভাবতে লাগে যে দীপা যদি তার পাশে এসে শুতো তাহলে হয়তো তাদের অভিমানগুলো মিটে যেত এত বছরেও স্বামী স্ত্রীর যে ভালোবাসা সেটা তারা পায়নি তাই তাদের ভাবনা চিন্তা মনে আসলেও তারা দুজনেই আজকের রাতটা এরকম করেই ঘুমিয়ে পড়ে দীপা ভাবে একই ছাদের নিচে আমরা কত বছর পরে ডাক্তারবাবু যেটা কখনো ভাবিও নি সেটা হয়েছে এখন আমাদের এক হয়ে আমাদের মেয়েদের সামলাতে হবে মিশকাকে তবলা বলে যে দেখুন আপনি যাই কিছু করুন না কেন ভালোবাসার মানুষকে পেতে গেলে আপনাকে একটু কষ্ট সহ্য করতে হবে আমি যা যা বলছি সেগুলো করলে কিন্তু ভালো হবে মিশকাও রাজি হয়ে যায় নিজেই নিজের বাড়িতে তবলাকে নিয়ে যাচ্ছে যোগ্য করার জন্য এদিকে সোনারূপা এত সুন্দর একটা লাল কমল নীলকমলের অভিনয় করেছে তারা খুব খুশি হয়ে যায় পরিবারের সবাই মিলে এত সুন্দর একটা সন্ধে উদযাপন করেছে তারা খুব খুশি সবাইকে আইসক্রিম খাওয়ানো হয় সোনারূপা দুজনে দুটো করে আইসক্রিম খেতে চাইলে দেওয়া হয় না কারণ ঠান্ডা লেগে যেতে পারে এরপরে তাদের রাত্রিবেলা ঘুমানোর সময় হয়ে যায় রূপাকে বলছে সোনা কি ব্যাপার ঘুম আসছে না না তাহলে তুমি আমার এখানে চলে এসো রূপাকে তার মা ঘুম পাঠাতো গান গেয়ে আর সোনা তখনই শুনে রূপার মাথায় হাত বুলিয়ে দেয় গান করে এবং রূপাকে বলে এবার ঘুম আসবে তোমার বিশ্বাস করো লাবণ্য দুই নাতনি এক ঘরে রয়েছে তাদের নিয়ে চিন্তিত বলে দেখতে আসে এসে দেখতে পারে সোনা গান গেয়ে রূপার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে সেই দৃশ্য দেখে খুব খুশি হয়ে যায় লাবণ্য দুজনে এরপরে একসাথে ঘুমিয়ে পড়ে দুজনের মাথায় হাত বুলিয়ে লাবণ্য তাদের দেখে সেখান থেকে চলে যায় শান্ত হয়ে বুঝতে পারে যে দুই বোনের মধ্যে এতটা ভালোবাসা সত্যি। ওরা একদিন নীলকমল লালকমল হয়ে সারা জীবন একসাথে থাকবে এই আশীর্বাদটুকুই সে করে আর সূর্যদীপাকে এক করতে লাবণ্য তো ওদেরকে এক ঘরে থাকার মতো ব্যবস্থা করে দিয়েছে বাচ্চা দুটোকে এনে তাই লাবণ্যও ভাবছে যে ওদিকে যে কী হচ্ছে যদি ভালো কিছু হয় তাহলে তো খুব ভালো হবে আজকে জয় যেভাবে পারফরমেন্স করেছে তাতে কাকাই খুব খুশি হয়ে যায় বলে জয় আজকে সত্যি জীবনে সফল হয়েছে আর এত সুন্দর পারফরমেন্স সোনা রূপার দেখে আমার তো চোখ জুড়িয়ে গেছে মাঝে মাঝে আমাদের এরকম কিছু করতে হবে যাতে করে মনটা আমাদের পরিবর্তন হয় আমরা যেন সবাই একটু আনন্দ হই হুল্লোর করে থাকতে পারি সোনা এবং রূপা যে এত ভালো অভিনয় করবে সেটা সত্যিই আমরা কেউই বুঝতে পারিনি কি হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপাকে সূর্য মাঝরাতে জড়িয়ে ধরলো মিশকা সাধু বাবার কাছে গেল মিশকা ভাবছে যে সাধু বাবার কাছে গিয়ে পরামর্শ নিলে যোগ্য করলে বা যেটাই হোক করলে সূর্যকে হয়তো সে ফিরে পাবে কিন্তু বুঝতেও পারছে না যে তবলা মিষ্কার ওপর প্রতিশোধ নিতে এবার সাধু বাবা সেজেছে ছদ্মবেশ নিয়েছে মিশকা মতো সাইস্তা করতে মিশকাকে আর নিজেই নিজের পাতা ফাঁদে মিশকা পা দিয়ে ফেলেছে সেটা সে বুঝতেও পারছে না এদিকে দীপা সূর্য দুজনেরই মনে ইচ্ছে তারা এক খাটে ঘুমোবে কিন্তু কেউ কাউকে মুখ ফুটে বলতে পারছে না দু চার দিন গেলে তারা হয়তো আবারও এক হয়ে যাবে মাঝরাতে এমনভাবে উঠে সূর্য খাবার খেতে গিয়ে দীপাকে জড়িয়ে ধরেছে তাতে করে তাদের সম্পর্কটা আরও বেশি করে মজবুত হতে শুরু করেছে মিশ খায়গুলো সহ্য করতে পারছে না এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন